হে গাইস, ওয়েলকাম টু মাই আউটরাইট শর্টস। এটা আমার ফার্স্ট শর্টস ব্লগ। আজ আমি যাবো একটু মায়ের সাথে ঘুরতে। টোটো করে যাচ্ছি ঘুরতে। বাইরে থেকে অনেক পড়েছে ঠান্ডা, অনেকদিন পর মাকে নিয়ে বেরোলাম, কারণ আমি তো এখানে থাকি, আমি তো হাজব্যান্ডের সাথে বাইরে থাকি। কাজে যে গেছিলাম সেটা হয়ে গেল কমপ্লিট, এবার আমরা চলে এলাম বাড়ির কাছে। বোনকে আসার পথে নিয়ে এলাম পড়ার থেকে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চপ খেতে বসে পড়লাম, যদিও এতগুলো চপ আমি একা খাবো না। তারপর চপ খাওয়া হয়ে গেল, শুরু করলাম লুডো খেলা মায়ের বোনের সাথে। অনেকদিন পর প্রথমে তো একদমই আমার ছয় পড়ছিল না, পচা হচ্ছিল ঘর। তারপর ব্লগ শুরু করতেই আমার ছটা চাকরি পড়ে গেল। বললাম লাকটা আমার এতটাও ভালো ছিল না, বোন গেল জিতে আর মা হলো সেকেন্ড, আর আমি একটা ফুটের জন্য হেরে গেলাম। হেরে যাওয়ার পর মনটা খারাপ হতে খেতে পেয়ে পাওয়াতে আমি আর বোন মিলে খেয়ে নিলাম খিচুড়ি আর পাঁপড়। ডিনার সেরে আমি মাছি আড্ডা, বোন করছে পড়া, কারণ আমার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা আছে, তাই পড়ায় অনেক মন দিয়েছে। আমি দাদি দাদি দেখছি, একটু বদল দেখে দিতাম, টুক করে ও আয়না রেখে নিল, দেন আবার কথা বলে লেখা শুরু করে দিল। এভাবেই আমার অফিসের দিনটা টুকটুক করে কেটে গেল। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক and subscribe. Now sleeping time, good night.